নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যাপসিকামের কাবাব। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে মিডিয়াম সাইজের চারটে আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুটাকে আমি হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন। আলু আমার স্ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এরপর কড়া গরম করে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। একটা ক্যাপসিকামকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি তিনটে ছোট সাইজের কুচানো পেঁয়াজ। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ ক্যাপসিকাম আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার একটু ঠান্ডা হতে দিচ্ছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সামান্য গরম মশলা, খুব সামান্য জিরে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, ভর্তি ভর্তি হাফ চামচ কর্নফ্লাওয়ার, আড়াই চামচের মতো বেসন, সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। নুনটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো। আপনারা যদি আরো বেশি ঝাল খেতে চান তাহলে এতে লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন, তবে এটা অপশনাল। সমস্ত উপকরণ আমার মেখে নেওয়া হয়ে গেছে। হাতে একটু তেল মেখে আমি এবার কাবাব তৈরি করে নিচ্ছি। আপনারা এটাকে কাবাব, টিকিয়া, টিক্কি যা কিছু বলতে পারেন। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আমি বেশ কয়েকটা তৈরি করে নিলাম। এবার ভেজে নেব। প্যানে তেল দিয়ে দিলাম। আমি খুব বেশি তেল দিইনি, 2 থেকে 3 চামচের মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে টিকিয়া বা কাবাব যাই বলুন আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আমি 2 সাইড লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু হাই ফ্লেমে করা যাবে না, তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি।
ভাত ডালের সঙ্গেও এই কাবাব যেমন জমে যাবে, তেমনি সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু দুর্দান্ত এই কাবাব। তৈরি হয়ে গেল ক্যাপসিকামের কাবাব। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওয়ে।